আমার মিষ্টি বন্ধু, কেমন আছেন আপনি? আজকের এই চিন্তায় ভরা জীবনে আমাদের মধ্যে অনেক মানুষ এমন হয়ে গেছেন যারা মন খুলে হাসতেও পারে না। এই কারণে আজ আমি আপনার জন্য একটা এমন ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনি এমন বিউটিফুল আর কিউট মোমেন্টস দেখবেন যা আপনার মনকে তরতাজা করে দেবে আর আপনার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠবে। তো আমার মিষ্টি বন্ধু, আসুন শুরু করি আজকের এই ভিডিওটি। 1 বছরের এই বাচ্চাটিকে দেখুন। এই বাচ্চাটি যখন প্রথমবার চকলেট মিল্ক পান করল, তখন এই রিয়াকশন দেখার মতো ছিল। লিটারেলি খুশিতে হাততালি দিচ্ছে, মনে হয় ছোট্ট বাচ্চা মেয়েটির চকলেট মিল্ক খুব ভালো লেগেছে। বন্ধু, মানুষ হোক বা পশু, কারো না কারোর প্রতি টান তো দুই তরফ থেকেই হয়। এই ক্লিপটি দেখুন। যখন জাজ এই মহিলাকে কুকুরটিকে নিচে ছেড়ে দেওয়ার জন্য বলল, তখন কুকুরটি সঙ্গে সঙ্গে লোকটির কাছে চলে গেল। এরপরে জাজ তার সিদ্ধান্ত এই লোকটির পক্ষে শুনিয়ে দিল। মানুষের মতোই এই পশুদেরও আবেগ থাকে, আর এই আবেগই আমাদের একে অপরের সঙ্গে জুড়ে রাখে। এই ঠাকুমা অনেক দিন ধরে তার চুলে এই রং করতে চেয়েছিলেন, দেখুন তারপর কি হলো। ঠাকুমা আয়নায় নিজেকে দেখে খুব খুশি হলো। বন্ধু, খুশি শুধুমাত্র বড় জিনিসেই না, বরং এটা তো ছোট ছোট জিনিস থেকেও মিলতে পারে। এখন এই স্মার্ট ডগকে দেখুন, কিভাবে ল্যাপটপের সামনে বসে ভিডিওটি এনজয় করছে। আপনি র্যাম্পে মডেলসদের ক্যাটওয়াক করতে তো অনেকবার দেখেই থাকবেন, কিন্তু আজ আসল ক্যাটওয়াক দেখে নিন। এই কালো বিড়ালটি একটার পর একটা তার ফ্যাশনের মাধুরতা ছড়াচ্ছে। ভাই, তোমার এই ওয়াকে তো লক্ষ বিড়াল ফিদা হয়ে যাবে। কি ঠিক বলেছি তো বন্ধু, যেমন বাবা তেমন ছেলে, এই প্রবাদ বাক্যটা তো আপনি শুনেই থাকবেন। কিন্তু এখন দেখেও নিন কেমন লাগলো এই বাপ আর ছেলেকে। বন্ধু, আপনি কোন পেট পুষছেন এটা কমেন্টে অবশ্যই লিখুন, আমি আপনার কমেন্টের অপেক্ষা করব। বন্ধু, এখন এই দুষ্টু কুকুরটির সাথেও পরিচয় করে নিন। প্রথমে তো কুকুরটি ভয়াবহ দাঁত দেখাচ্ছে, কিন্তু যখনই সে হাড়টি দেখল তখনই গিয়ে কুকুরটি শান্ত হলো। ডগ মহাশয়, আমি জানি তুমি এইসব নাটক হাড্ডির জন্য করছিলে। এই মানুষটি হাঁসের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, আর এতে হাঁসটি খুব মজা পাচ্ছে। বারবার সে জলের বাইরে চলে আসছে, আর লোকটি তাকে আবার জলে ছুড়ে দিচ্ছে। ভালোই, মজা করুন এমনইভাবে। বন্ধু, এই বিড়াল তার বন্ধুকে খেতে ইনভাইট করেছে, আর তার সেই মিষ্টি বন্ধুটি হলো তার এই পুতুলটি। আপনি কি ভাবলেন শুধুমাত্র মানুষই তার পুতুলের সাথে খেলতে জানে? এই কুকুরটি তার মালিকের সাথে লুকোচুরি খেলছিল। যখন তার মালিক তাকে ধরে ফেলল, তখন সে এক্সাইটেড হয়ে গেল আর লাফাতে লাগলো। বন্ধু, এই কিউট বাচ্চাটিকে দেখুন। বাচ্চাটি শুয়ে আছে, কিন্তু যখন এর মা এর মুখকে আস্তে করে ছুঁয়ে আদর করলো, তখন এই বাচ্চাটির হাসি দেখুন। সত্যি এই মোমেন্টস খুবই সুন্দর। এখন এই দুষ্টু ওরাঙ্গো ট্যানকে দেখুন। এই ছেলেটি একে ম্যাজিক ট্রিক দেখাচ্ছে, আর তখনই এর মন ভোলানো লাফিং রিয়াকশন দেখুন। কি বন্ধু, তুমি তো খুশি হয়ে গেলে এই ম্যাজিক দেখে। এই ওরাঙ্গো ট্যানকেও দেখে নিন, তার হাত কিভাবে পরিষ্কার করছে দেখুন। কেননা ইনি তার কেয়ারটেকারকে এইভাবেই হাত পরিষ্কার করতে দেখেছে। এই ওরাঙ্গো ট্যান খুবই বুদ্ধিমান, তাই না? এই কেয়ারিং ডগকে দেখুন। এই ডগ তার ওনারকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকতে চেষ্টা করছে, যাতে সে আরামে ঘুমোতে পারে। এমন কেয়ারিং পেটস তো ভাগ্যশালী মানুষেরই মেলে। এই কুকুরটি খুব এক্সাইটেড, জানেন কোথায় যাওয়ার জন্য? তার ফেভারিট জায়গায় শোয়ার জন্য। বন্ধু, এই ভিডিও দেখুন যখন আপনাকে আপনার কা বন্ধু এই ভিডিও দেখুন যখন আপনাকে আপনার ক্রাশ কিস করবে তখন কি হবে। আরে ভাই, আপনিও এরই মতো আনন্দ করবেন। কি ঠিক বললাম তো? মেয়েটির রিয়াকশান দেখুন। যখন সে জানতে পারলো যে তাকে এই মহিলাটি অ্যাডাপ্ট করছে, তখন মেয়েটির জন্য এই মোমেন্ট তার জীবনের সবথেকে ভাগ্যশালী মুহূর্ত তৈরি হয়ে গেল। এই দুইজন বেস্ট ফ্রেন্ডদের দেখুন, যাদের অনেক দিন পরে একটা মিউজিক ফেস্টিভ্যালে দেখা হলো। আর দেখা হতে এই দুইজনের খুশির কোনো ঠিকানাই আর রইল না। বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডই হয়, আর এই সম্পর্কে কোনো তুলনাই হয় না। এখন দেখুন এই বাচ্চাটির ইনক্রেডিবল রিয়াকশন। যখন বাচ্চাটি প্রথমবার তার মাকে ক্লিয়ারলি দেখল, তখন সে তার মাকে দেখার খুশি এই মিষ্টি হাসির মাধ্যমে ডেসক্রাইব করলো। বন্ধু, খুশি হওয়ার জন্য একটা ছোট স্মাইলই যথেষ্ট। এই রকমই এই ভিডিও। এই সরল বাচ্চাটি প্রথমবার ঠিকভাবে শুনতে পাচ্ছে, দেখুন কতটা কিউট রিয়াকশন তার। এই বিড়ালটি তার বাচ্চাকে লাফ দিতে দেখছে, তখনই বাচ্চাটি লাফ দিল, আর চোখের পলক ফেলতেই সন্তানকে বাঁচাতে কাছে গেল। মানুষ হোক বা পশু, মা তো মাই হয়। বন্ধু, লুকির সাথে এই ছেলেটির মশকরা দেখুন। প্রথমে টাকা দেখালো, তখন ফিরেও তাকায়নি, তারপর ডগ দেখালো, আর লুকি ভাই খুশি হয়ে গেলেন।
মানুষও সত্যি কি সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট করে। এই কুকুরটি এখান থেকে লাফ দিতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভয়ে ভয়ে লাফ দিয়েই ফেলল। আর তারপর এই লোকটি তার সাকসেস সেলিব্রেট করলো। এই বাচ্চাটিকে দেখে শিখুন যে কীভাবে নিজেকে কোয়ারেন্টাইন করে রাখতে হয়। ভিডিও চালালো আর আরামে পেটের গায়ে শুয়ে পড়ল। ঠিক এইভাবে এই মেয়েটিকেও দেখুন, এই মেয়েটিও কিটির সাথে কি সুন্দর আরামে শুয়ে আছে। বন্ধু, এই অথরের জন্য এই মোমেন্টস তখন খুব প্রাইসলেস হয়ে গেল যখন ইনি তার ফ্যান্সের সাথে দেখা করলেন, আর তাও আবার তার লেখা বইয়ের একটা ক্যারেক্টারের ড্রেসে। অথর তার আবেগ ধরে রাখতে পারলেন না আর সে এগিয়ে এই মেয়েটিকে বুকে জড়িয়ে ধরলেন। বন্ধু, একজন অথরের জন্য তার রিডারই সব কিছু। এই ছোট্ট কিটিকে দেখুন। এই কিটিকে দেখে মনে হচ্ছিল যে সে তার বন্ধুকে চমকে দেবে, কিন্তু দেখুন বেচারির সাথে কি হলো। কি ছোট্ট বিড়াল ছানা, তুমি তো নিজেই চমকে গেলে। বন্ধু, কখনো কি আপনি কোনো মাছের সাথে খেলেছেন? খেলেননি? তাহলে এখন খেলে নিন। এই মাছ খুব চালাক। এই সিল নেভি আর্মির সাথে এগিয়ে যাচ্ছে, দেখছেন আপনি? মনে হয় এও কোনো মিশনে যাচ্ছে। বন্ধু, এই ভিডিওটির কোয়ালিটি তো কিছু বিশেষ না, কিন্তু এই ভিডিও খুব ইম্পর্টেন্ট। এই মহিলাটি উলফের এই দলকে 7 বছর আগে বাঁচিয়েছিল, আর আজ এই উলফস এই মহিলাকে দেখতেই চিনে গেল। দেখুন কিভাবে উলফস এই মহিলাকে ভালোবাসছে। সত্যি পশুরা তাদের সবসময় মনে রাখে যারা তাদের সাহায্য করেছে। বন্ধু, যখন ওনার ঘরের দরজা খুলল, তখন দেখুন কে ওয়েট করছিল। এই পাপি না জানি কখন থেকে তার ওনারের সাথে খেলার জন্য অপেক্ষা করছিল। এই দুষ্টু চালাক বিড়ালকে দেখুন, যে সোজাসুজি ঘরের ভেতরে আসে না, বরং তার তো একটা গেম খেলতে পছন্দ। বন্ধু, সিঁড়িতে নিচে দাঁড়িয়ে থাকা ছোট্ট বিড়ালকে দেখতে পাচ্ছেন তো আপনি? এখন দেখতে থাকুন কেমনভাবে সে ওপরে আসে। কি দুষ্টু বলুন তো। এখন দেখুন এই ইন্টারেস্টিং ভিডিওটি। রাইনো এই মহিলার ইশারাকে বুঝছে আর সাথে খেলছেও। পশু সেই দেখতে যেই ধরনেরই হোক না কেন, কিন্তু মাস্তি করতে সবারই ভালো লাগে। এই লোকটি তার কুকুরের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে আর বলছে যে আমরা এখন পার্কে যাব, যা শুনে এই দুটো কুকুর এক্সাইটেড হয়ে উঠল। এই দুই শিম্পাঞ্জি ভাইকে রেস্কিউ করা হলো, কিন্তু এদের চিকিৎসা আলাদা আলাদা এনজিওতে করা হয়েছে। এরপর তারা যখন দেখা করল, তখন তাদের ভালোবাসা আর আবেগ দেখার মতো ছিল। এই সিলকে দেখুন, যখন জাগানোর চেষ্টা করলেন, দেখুন কিভাবে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। এখন একে অলস বলবো নাকি কিউট, এটা আপনিই বলুন। আর সবশেষে এই পাপির এই কিউট ভিডিও। বন্ধু, আমি আশা করছি যে এই ভিডিও দেখার পরে আপনার মুখে অবশ্যই হাসি ফুটেছে আর আপনি নিজেকে আগে থেকে অনেক ভালো অনুভব করছেন। বন্ধু, এর মধ্যে আপনার কোন মোমেন্টস সবথেকে বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলুন। আমার মিষ্টি বন্ধু, কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনি খুশি থাকুন আর আপনার খেয়াল রাখুন।